হ্যালো বন্ধুরা, আজকে রাজনৈতিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, আজকে আমরা টিভিতে মিডিয়ায় দেখতে পাচ্ছি 2012 সেই 2012 সালের টেট এর যে চাকরি হয়েছিল তাকে নিয়ে কত কি শুনতে পাচ্ছি। সামনে ইলেকশন আছে, তার জন্যই কত কি কীভাবে সিলেকশন হয়েছিল, কীভাবে না হয়েছিল এটা সবার কাছে এখন পরিষ্কার হয়ে গেল। সবাই আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি যে 2012-কে কীভাবে রিক্রুট করা হয়েছিল। 2012-তে সেই যোগ্য প্রার্থীরা আজও চাকরি পায়নি। আমি যারা চাকরি পেয়েছে তাদেরকে অযোগ্য প্রার্থী বলছি না, কারণ তাদের বুকে আমি বাধা দেওয়ার কেউ না, তাদের আমার কোনো উইটনেস নেই। কিন্তু একটা কোশ্চিন মার্ক থেকেই যাচ্ছিল সেই 2012-তে যখন নিয়োগটা হয়েছিল, 2014-তে যখন নিয়োগটা হয়েছিল, আজও সেই স্বচ্ছ নিয়োগ হয়ে যেত তো আজ আবার তাদেরকে দুটা কোশ্চিন ভুলের জন্য আর চারজনকে চাকরি দাও, আর পাঁচজনকে চাকরি দাও, এইভাবে করতে হতো না। তো সঠিকভাবে এক্সাম না হয়েছিল, সঠিকভাবে এক্সামের রেজাল্ট দেওয়া হয়েছিল, তারপরেও বারবার করে এই কোর্ট কেস করে এই করে ওই করে তাদের জয়েন আবার পরে জয়েন করানো হয়েছিল। সেই সব না করে একবারেই প্যানেলটা প্রকাশ হতো, যতগুলো ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিগুলো একসঙ্গেই পূরণ করা হতো। সেই 2012 সালেও যদি 2009-কে দিয়ে দেওয়া যেত তো কী ক্ষতি ছিল? তার আগেও তো 2009 সালের পরীক্ষার্থীরা পাস করেছিল। আমি কথা বলছি আবার 2009 প্রাইমারি নিয়ে। ফ্রেন্ডস, আমার কথা আর গলত বের করবেন না, আমার একটাই অনুরোধ, 2009 সালের যারা চাকরি প্রার্থী, যারা 2009 সালে পরীক্ষা দিয়েছিল, 2010-এ পরীক্ষা হয়েছিল, 2009-এ ফর্ম ফিল আপ করেছিল, তাদের আজও বঞ্চিত করে রেখেছেন, তাদের আজও রেজাল্ট পাবলিশ করছেন না। তাদের রেজাল্ট হলো সে রেজাল্ট হওয়ার পর পাস করা ক্যান্ডিডেটদের আবার বলা হলো যে পাস করার কোনো ভ্যালু নেই, আবার তোমাদের এক্সাম নেবো। আর 2014 সালে আবার এক্সাম নিলেন, 2014 সালে আবার এক্সাম নিলেন, 2015 সালে আবার ইন্টারভিউ নিলেন, আজ পর্যন্ত 6 বছর হয়ে গেল, 6 বছরেও রেজাল্ট দেওয়ার কোনো রাস্তা পেলেন না। তো রাস্তা পেলেন না তো ফের এক্সাম কেন নিয়েছিলেন? কি সিস্টেমের জন্য এক্সাম নিয়েছিলেন? আমাদের কি ভোলানোর জন্য এক্সাম নিয়েছিলেন? না, সেটাও কোনো এই ছিল, দুর্নীতিমুক্ত হয়েছিল, দুর্নীতিযুক্ত হয়েছিল এক্সাম, ওই জন্য এতদিন ধরে রেজাল্ট পাবলিশ হচ্ছে না। আমরা কার কাছে যাবো রেজাল্ট পাবলিশ করার জন্য? আজকে আমি যে এই কথাগুলো বলছি একমাত্র মনের দুঃখের কারণে বলছি। আজও 2009 প্রাইমারি বঞ্চিত, কেন বঞ্চিত, কেন বঞ্চিত? আমরা আমাদের প্রাপ্য অধিকার কেন পাবো না স্যার, এটা বলুন। আপনি সব সালের ছেলেপেলেদের নিয়োগ দিচ্ছেন, একমাত্র 2009-10-কেই আপনি আটকে রেখেছেন, কেন আটকে রাখছেন স্যার? একটাই রিকোয়েস্ট, সরকার পাঁচ বছর পর পর চেঞ্জ হয়, এই সরকার গঠন করে আমরা জনতাই গঠন করি, তো সেই রকমভাবে আমরা আমাদের রেসপন্সিবিলিটি যখন নিভাই, তো আপনি যে সরকারের পোস্টে রয়েছেন স্যার, তো আপনিও তো আপনার রেসপন্সিবিলিটি দেখেন, যে আমাদের 2009-10-এর দিকে সহানুভূতি করেন, আমাদেরকেও নিয়োগ দেন, আমাদেরও রেজাল্ট পাবলিশ করেন। আমরা কতকার এইভাবে বলবো স্যার, আমরা কোর্টের দ্বারস্থ হচ্ছি, আমরা এক বন্ধু আরেক বন্ধুকে বলছি, এক বন্ধু চারজন বন্ধু পাঁচজন বন্ধু, এই করে করে আমরা সবাই একাটা হয়ে কী করবো স্যার? আপনি যদি আপনাদের আমাদের রেজাল্ট না দেন, আমাদের অধিকার না দেন, তো কী হবে স্যার বলুন? আমাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যতের নিয়ে আপনার একটুও চিন্তা নেই? মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করছি, আপনাকেই বলছি স্যার, আপনি স্যার চিন্তাটা ভেবে চিন্তা করে দেখুন, এখনও সময় আছে স্যার আমাদের জন্য ভাবার, আপনার হাতে প্রচুর সময় আছে। আপনি সবাইকে নিয়ে ভাবছেন, আপনি একমাত্র 2009-10-কে নিয়ে ভাবছেন না স্যার, 2009-10-কে নিয়ে ভাবুন না স্যার একবার, তাহলে তো সব কিছু মিটে যায় স্যার। স্যার আপনার কাছে একটাই অনুরোধ করছি স্যার, 2009-10-কে নিয়ে ভাবুন স্যার, কোর্ট অর্ডার দিচ্ছে স্যার, কোর্টের কথা যদি মানে আপনার না শোনেন স্যার, তো আমাদের কী হবে স্যার? আমরা কীভাবে ভাববো যে কোর্ট যে একটা রায় দিল, সেই রায়কে সরকার বিবেচনাও করছে না, সরকার তার কোনো রেসপন্স করছে না, তো দুদিন পরে তো জনতা কী বলবে স্যার? আপনার কাছে একটাই অনুরোধ স্যার, আপনি 2009-10-এর নিয়ে ভাবুন স্যার, 2009-10-কে স্যার রেজাল্ট পাবলিশ করুন স্যার, 2009-10-এর চাকরি দিন স্যার। নমস্কার স্যার, আপনার কাছে আশা করছি কি আপনি এটা করবেন স্যার, ধন্যবাদ স্যার। সমস্ত বন্ধুদের কাছে বলছি এই ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছান, যে শিক্ষামন্ত্রী ভিডিওটা দেখে
ও নিজের সহানুভূতি আমাদের 2009-10 দিকে রাখে এবং 2009-10 দিকে রেখে আমাদের রেজাল্ট পাবলিশ করে এবং 2009-10 যে তিনটে ডিস্ট্রিক্টে আজও নিয়োগ হয়নি, মালদা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিনটে ডিস্ট্রিক্টের প্রতি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সহানুভূতি নিয়ে আসে এবং সহানুভূতি নিয়ে এসে আমাদের জয়েনিং করায়, আমাদের রেজাল্ট পাবলিশ করে, আমাদের চাকরি দেয়। বাস এটুকুই আমাদের সমস্ত 2009-10 ইউনিট বন্ধুদের কাছে অনুরোধ। ধন্যবাদ।